আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রতিদিনকার মতো চলে আসলাম নতুন একটু ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে পয়লা পোশাক সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ তো এখন আমি ঘর দুয়ার পরিষ্কার করে নেবো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম বিছনা একটু ঝেড়ে নিব ভর্য ঝাড়ু দেওয়া বাকি আছে তো আজকে আপা নাই দেশে গেছে তো আমার এই সব কাজ একা করতে হবে তো যতটুক পারি ওটুকুই করে রাখবো তো কাপড় চেপড়া ধুবো না কারণ কাপড় চোপড় আমার ধুতে কষ্ট লাগে এর জন্য ঘর দয় পরিষ্কার করে নিতে একটা খাট পরিষ্কার ঝাড়া হয়ে গেছে তো ঘরে তো দুদিন জগৎ কেউ নাই তো বিষ্ণুটা হয় নাই ছেলে ছেলের বউ চলে গেছে আমি আমার আম্মার আমি তো ঘর একটু পরিষ্কার করে নিলাম তো বিছনা ঝাড়া হয়ে গেছে এখন যাব টেবিলটা পরিষ্কার করব প্লিজ ভিডিওটা দেখার সময় একটা লাইক দিন অনেকে আপুরা আছে ভিডিওটা দেখেন কেউ লাইক দেন না প্লিজ একটা লাইক দিন লাইক দিতে তোর আপনাদের কোনো সমস্যা নেই বলেন তো ঘরদুয়ার গোছানো হয়ে গেছে এখন টেবিলটা কেটু মুছে নেবো তো অনেকেই আজকে বাইরে ঘুরতে যাবে যেহেতু আবার ঈদের বন্ধ তো দুইটা বন্ধ একসাথে তখন নতুন বন্ধু পুরানো বন্ধু সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো ভালো সাপোর্ট দেওয়ার জন্য একটু ভিডিওটা ফুল ভিডিওটা দেখলে আরেকটু একটু সাপোর্ট পাইতাম তো চেষ্টা করবেন ফুল ভিডিওটা দেখার জন্য তো ঘরদুয়ার গোছানো শেষ এখন হচ্ছে রান্নাঘরার পাল্লা তো এখানে থালা বাসনও ধুয়ে নিচ্ছি এখন রান্না করব কি সেটাই আয়োজন করতেছে তো এখানে কিছু চিংড়ি মাছ আছে অল্পই তো মামের হয়ে যাবে তো আজকে চিংড়ি মাছটাই রান্না করব তো চিংড়ি মাছটা কী দিয়ে রান্না করব সেটাও দেখাবো তো এখন চিংড়ি মাছটা কাটতে হবে তো পহেলা বৈশাখে আজকে সবাই খাবে পান্তা ভাত আর ইলিশ আর আমরা খাবো আজকে চিংড়ি মাছ তো সব সময় যে খেতে হবে কোনো কথা নাই যার ভাগ্যে যেটাই আছে সেটাই খাবে তো এখানে ডালটা ভিজিয়ে রাখছিলাম ডালটা এখন ধুয়ে নেবো তো কিছু সবজি নিয়ে আসছি এটা হচ্ছে সাজনা তো সাজনা দিয়ে ডাল রান্না করব আমের কি দাম নতুন আম বের হয়েছে একটা আম নিয়েছে বিশটা টাকা তো আমাদের গ্রামের বাড়িতে মাসাল অনেক আম হয়েছে তো ওখানে গেলে অনেক আম নিয়ে আসতে পারতাম তো যাওয়া হলো না এখানে এছাড়া যাবো করবা ঈদের সময় দেশে সবাই আর এই যে ভেন্ডি ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আমাদের বাড়ির নিচে অনেক কুকুর তো কুকুরের শব্দটা আস্তে আস্তে ভিডিওর মধ্যে বয়স দিছি যখন আর হচ্ছে উপরে আমাদের বাড়ির উপরে বাসার মধ্যে পাখি পালে অনেকগুলো তো পাখিরও কেচের মাছের শব্দ তো কিছু মনে করেন না আর এই যে টমেটোগুলো মশলা টমেটোগুলো অনেক সুন্দর দেখতে টস টস অনেক তখন সবজিগুলো কেটে নিব আর যেটা রাখার ওটা রেখে দেবো আর টমেটোটা ফ্রিজে রাখবো না এইভাবেই দামটা ওটা আলে দিব তো ডালে একটু টমেটো দিছি ডাল ও সিদ্ধ হয়ে গেছে এখন লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিব তারপর একটু পরে আবার দিয়ে দিব সাজনা আর এই যেখানে ভর্তা বানাবো একটু সর্বের তেল নিয়ে নিছি তো রসুন পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা দিয়ে ভত্তাটা বানায় নিব আর একটু ডালের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ এখন কাঁচামরিচ আর রসুনগুলো একটু ভেজে নেব সরিষার তেল দিয়ে তো রসুন আর কাঁচামরিচ ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতাগুলো তো এই ভত্তাটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে একদিন ট্রাই করবেন যারা খান নাই আর যারা খেয়েছেন তারা তো স্বাদ জানেনি কেমন একটু ধনিয়া রেখে দিলাম ওই ধনিয়া পাতাটা একটু ভেন্ডির মধ্যে দিব দিবো এখন ভত্তাটাকে বানাই নিব সাথে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম ডালও হয়ে গেছে ডালটা একটু ঘুটা দিয়ে তারপর দিয়ে দিব হচ্ছে সাজনাগুলো সাজনাগুলো একটু সিদ্ধ হলে দিয়ে দিব আম এই গরমের মধ্যে পাতলা মসুরির ডাল খেতেই ভালো লাগে সাজনা দিয়ে আম দিয়ে তোমার রান্না করা হয়ে গেছে এই যে চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি দিয়ে রান্না করছি তো এটি হচ্ছে আমাদের পয়লা বৈশাখের খাবার আর এই যে হচ্ছে রসুন পেঁয়াজ কাঁচামরিচ পাতা ভর্তা আর এটা হচ্ছে হলো টমেটো সালাদ টমেটো পেঁয়াজ কাঁচামরিচ রেখে দিচ্ছি কেটে আর এটা হচ্ছে যে সাজনা দিয়ে আম দিয়ে ডাল তো এটি হচ্ছে আমাদের পয়লা বৈশাখের খাবার দাবার তো কেমন হয়েছে জানাবেন সবাই তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ